চলে আসলাম লক্ষ্মী ফাইবারের যে কর্ণধর ওনার ওখানে, তো ওনার সাথে কথা বলবো আর জানবো এখানকার ডিটেলসটা। যেমন দেখতে পাচ্ছি এখানে একটা ডাইনোসর রয়েছে, তো সেই ডাইনোসর পুরো অরিজিনালের মতো দেখতে, দেখো প্রতিটা গায়ের কাটা কাটা গুলো অরিজিনালের মতো তৈরি রয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে পুরো ডিটেলসটা ভেতরে গিয়ে শেয়ার করবো আর ভেতরে দেখাবো যে আরো কি কি জিনিস আছে। চলো দেখতে থাকি, আসো। আমার থেকে তিন মানুষ সমান উঁচু, আমার থেকে তিন মানুষ সমান উঁচু এই মূর্তি যেটা বানিয়েছে এটা, ঠিক আছে, এটা একটা মিলিটারি ইয়ে বানিয়েছে। তো এইগুলো সমস্ত কিছু পার্কের মধ্যেই দেবে। যেমন দেখতে পাচ্ছি এইটা একটা কোনো চিলড্রেন পার্কের গেট তৈরি হচ্ছে, তো ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক দেখতে পাচ্ছি আমরা। যেমন ওদিকে বাঘ রয়েছে, এদিকে একটা হনুমান রয়েছে, এখানে বক, মানে এটা কি জানি, বক, হ্যাঁ বক আছে, ওখানে একটা পাখি আছে। তো পুরোটাই দিয়ে একটা গেট তৈরি হচ্ছে। ওপর দিকে দেখতে পাচ্ছ তোমরা, দেখো হরিণ আছে, অনেক কিছু এখানে, কিন্তু সমস্ত কিছু পার্কের পার্ট। এগুলো এক একটা পার্কের এক একটা পার্ট, এক একটা গেট। আজকে আমরা পেয়ে গেছি এই যে যে আপনারা স্ট্যাচুটা দেখছেন সেই স্ট্যাচুর শিল্পীকে। দাদা আপনার নামটা কি আছে? আমার নাম সন্তু। সন্তু, তা সন্তুটা আপনি কতদিন ধরে এই কাজ করছেন? আমি মোটামুটি 13-14 বছর ধরে আছি। আচ্ছা, আর এটা কি হচ্ছে, মানে এটা কত ফুট হাইট আছে, এটা সম্বন্ধে কিছু বলুন একটু আমাদের। এটা হচ্ছে আপনার, এটা হাইট আছে হচ্ছে 10 ফুট। এটা হচ্ছে এয়ারফোর্স আর্মিদের একটা স্ট্যাচু। আচ্ছা, তো এটা কোথায় যাচ্ছে? এটা যাবে পাঞ্জাবে। এটা পাঞ্জাবে যাবে? আচ্ছা, আর এখান থেকে মাল কোথায় কোথায় যায়? আমাদের তো অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরেও যায়। ইন্ডিয়ার বাইরেও যায়? কতদূর পর্যন্ত মাল পাঠিয়েছে? থাইল্যান্ডে গেছে, আমেরিকা, এখন একটা কাজের কথাবার্তা চলছে। হ্যালো বাঙালি, ওয়েলকাম টু আনাদার ভিডিও অন ভ্লগ আউট। আর আজকে আমরা চলে এসেছি ফাইবার মডেলের কারখানায়, যেখানে ফাইবার দিয়ে বিভিন্ন রকম মডেল তৈরি করা হয়, যেরকম কি ঠাকুরের মডেল থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু, যেরকম ডাইনোসর, মানুষের মডেলও তৈরি করা হয়, যেরকম বিভিন্ন মিলিটারি মডেল, বিভিন্ন রকম কিছু তৈরি করা হয়, যেটা বিভিন্ন প্যান্ডেলের কাজে, বিভিন্ন পার্কে, সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। আর তোমাদেরও যদি এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে ছটফট করে চলে আসো। কোথায় ভিডিও পুরোটা দেখতে থাকো, অবশ্যই সমস্ত কিছু ডিটেইলস জানতে পারবে। তো বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি দত্তপুকুরের সব থেকে বড় ফাইবারের ওয়ার্কশপে, আর লক্ষ্মী ফাইবারে চলে এসেছি। তো লক্ষ্মী ফাইবারে আজ দেখবো যে ওখানে কি কি মডেল তৈরি হচ্ছে আর কি কি জিনিস ওখানে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো, চলো ভিডিওতে ভেতরে গিয়ে দেখা যাক যে কি কি আছে আর কি কি নেই। চলো চলে আসলাম লক্ষ্মী ফাইবারের যে কর্ণধর ওনার ওখানে, তো ওনার সাথে কথা বলবো আর জানবো এখানকার ডিটেলসটা। চলো দাদা বলো তোমার নামটা। আর আমার নাম বিপ্লব কুমার পাল। তোমার এই ওয়ার্কশপ কতদিনের? এটা আমাদের 2007 সাল দিয়ে এখানে দত্তপুরে স্টার্ট করে, 2007 সাল থেকে এখানে চালু করা আছে। আচ্ছা, কি কি ধরনের মানে জিনিস এখানে তৈরি হয়? এখানে আমরা যেহেতু মানে প্যান্ডেলের কাজটা বেশি করি, প্যান্ডেলের তারপরে বিয়েবাড়ির পিলার। যেমন আমরা দেখছিলাম যে দুটো পিলার তৈরি হচ্ছে ওখানে। আগে তুমি কি করতে? আমি আগে বাইরে কাজ করতাম, আগে ফাইবারেরই কাজ করা হতো। আচ্ছা, তারপরে এখানে আসা? হ্যাঁ। আর এখান থেকে মাল কোথায় কোথায় যায়? আমাদের তো অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরেও যায়। ইন্ডিয়ার বাইরেও যায়? কতদূর পর্যন্ত মাল পাঠিয়েছো? থাইল্যান্ডে গেছে, আমেরিকা, এখন একটা কাজের কথাবার্তা চলছে। আচ্ছা, তুমি একটা মন্দিরের কথা বলছিলে, সেটা কোথায় তৈরি হচ্ছে? এটা হচ্ছে কল্যাণী ইন্ডাস্ট্রিজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা, ওটাও কি ফাইবার দিয়ে তৈরি হচ্ছে? পুরো মন্দিরটাই? পুরো মন্দিরটা। বাহ, খুব সুন্দর। তো এই ফাইবারের মানে লাইফটা কিরকম আছে, কতদিন টেকসই হতে পারে? এটা সিমেন্টের যতদিন আয়ু আছে তার চেয়ে বেশি আছে, তার চেয়ে বেশি। হ্যাঁ। আর তোমার মন্দির যে তৈরি করতে, মন্দির তৈরি করতে কিরকম খরচা পড়তে পারে? এটা ভালো কেমিক্যাল, ফায়ার প্রুফ কেমিক্যাল দিয়ে করলে পার স্কোয়ার ফিট 2000 টাকা আছে পার স্কোয়ার। হ্যাঁ, এবার নর্মাল কেমিক্যাল দিয়ে করলে সেটা 500 টাকায় হয়। 500 টাকা হয়, মানে 500 টাকা থেকেও হয়, 2000 টাকা হয়, সেটা হচ্ছে মালের উপরে ডিপেন্ড করা। আর এই যে পিলার গুলো আমি দেখছিলাম, পিলার গুলো কিরকম প্রাইস পড়ে? এগুলো 8 ফুটের পিলারের দাম আছে 12000 টাকা। 12000 টাকা, কিন্তু এটাই আবার 6000 টাকায় হবে। 6000 টাকা হবে, কিন্তু সেরকম লাস্টিং, সেরকম লাস্টিং। সোফা যেগুলো দেখছি ওগুলো কিরকম প্রাইস আছে? 12000 টাকা দিয়ে শুরু, 15000-18000, ওখানে আমাদের ফটো আছে। আচ্ছা, 12000-18000 থেকে মানে শুরু আছে, তারপরে যেরকম দামের তুমি নেবে।
দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোলে বাবা রেডি হচ্ছে, আমাদের মহাদেব মহাদেব দেবাদিদেব মহাদেব রেডি হচ্ছে। তো তো ভাই এটা কি করছো এখন, এটা কি পলিশ করছো নাকি? হ্যাঁ এটা পলিশ হচ্ছে। আচ্ছা তো এই মহাদেবের উচ্চতা কত আছে? এটা 4.5 ফুট আছে। 4.5 ফুট আছে। তো এটা কোথায় যাচ্ছে? কোথায় এটা? এটা যাবে আমেরিকা। আমেরিকাতে যাবে? হ্যাঁ। বাহ, তো আমরা দেখতে পাচ্ছি এখন আমেরিকার শিব ঠাকুর। এটা এই ঠাকুরটা অনেক দূর, মানে 7 সমুদ্র 13 নদী পার করে আমেরিকাতে যাবে, আমাদের এই বাংলা থেকে যাবে। তো এটা কি তুমি তুমি নিজে হাতে করছো এটাকে? না, আর্টিস্ট আছে। আর্টিস্ট আছে এটা, তাই তো? তো কতদিন ধরে এই কাজ? এটা তৈরি করতে 10 দিন লাগে। 10 দিন লাগে? হ্যাঁ। এখন এর উপরে কি কি কাজ হবে? এর উপরে ফিনিশিং চলছে, তার উপরে পেন্ট হবে। আচ্ছা, তার উপরে পেন্ট হবে। এই পেন্ট গুলো কি পেন্ট করা হয়? ওয়াটার পেন্ট। ওয়াটার পেন্ট করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সেই। এটাও কিন্তু কোনো পার্কের একটা অংশ নিশ্চয়ই, আমার মনে হচ্ছে রাস্তার ধারে বা কোনো জায়গায় গেটের সামনে হয়তো থাকবে। তো কোথায় থেকে কোথায় যাবে এটা? তামিলনাড়ু। তো তামিলনাড়ুতে যে পার্ক হচ্ছে সেই পার্কে এটার অংশ রয়েছে। ফাউন্টেন? হ্যাঁ। আচ্ছা, এটা ওয়াটার ফাউন্টেন। ফাউন্টেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মুখ থেকে জল বেরোবে, তাই তো? এই যে দেখতে পাচ্ছ প্রতিটা, এই যে এখান থেকে জল বেরাবে প্রতিটা জায়গা থেকে, ঠিক আছে? তো এটা ওয়াটার ফাউন্টেন আছে, এটা সত্যি বিউটিফুল। হ্যাঁ, তুমি কি বলো? একদম একদম, মানে কি নিখুঁত কাজ জানো, মনে হচ্ছে হওয়ার পরে আরো খুব সুন্দর লাগবে, কালার যতক্ষণ কালার না হচ্ছে। একদম, তো শেষ করে দিই। নিখুঁত কাজ মনে হচ্ছে না, একদম মানে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। যেমন দেখতে পাচ্ছি এখানে একটা ডাইনোসর রয়েছে, তো সেই ডাইনোসর পুরো অরিজিনালের মতো দেখতে, দেখো প্রতিটা গায়ের কাটা কাটা গুলো অরিজিনালের মতো তৈরি হয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে পুরো ডিটেইলসটা ভেতরে গিয়ে শেয়ার করব আর ভেতরে দেখাবো যে আরো কি কি জিনিস আছে। চলো দেখতে থাকি। আসো, দেখো এইটা যেটা দেখছো এটা আমার থেকে 3 মানুষ সমান উঁচু, আমার থেকে 3 মানুষ সমান উঁচু এই মূর্তি যেটা বানিয়েছে এটা, ঠিক আছে? এটা একটা মিলিটারি ইয়ে বানিয়েছে। এইগুলো সমস্ত কিছু পার্কের মধ্যেই দেবে। তো কথা বলবো দাদাদের সাথে একটু, তো চলো দাদাদের সাথে কথা বলি, দেখি এখানে কি প্রাইস আছে, কত কি কি জিনিস দিয়ে তৈরি হয় সমস্ত কিছু, চলো শুনতে থাকি। আজকে আমরা পেয়ে গেছি এই যে যে আপনারা স্ট্যাচুটা দেখছেন সেই স্ট্যাচুর শিল্পীকে। দাদা আপনার নামটা কি আছে? আমার নাম সন্তু। সন্তু, তা সন্তুটা আপনি কতদিন ধরে এই কাজ করছেন? আমি মোটামুটি 13-14 ফুট। আপনার সব থেকে দূরে কি কি কাজ হয়েছে আপনি বলুন একটু, আপনার সম্বন্ধে বলুন একটু। আমাদের দূরে, আমাদের এখান থেকে বিদেশেও যায়। আচ্ছা, আর লোকালে তো আছেই। শিবলবু আপনার ওয়ার্কার কতজন আছে? 30 জনের মতো আছে। আচ্ছা, সব কি নতুন ছেলে নাকি? না না। আচ্ছা, এদের এক্সপিরিয়েন্স কি আছে? এরা 10-12 বছর ধরে কাজ করছে এই কাজ। আচ্ছা, কেউ যদি এই কাজ শিখতে চায় তাহলে শিখতে পারবে, আসলেই আপনার সাথে কন্ট্যাক্ট করলে সে কাজ করতে পারবে, তাই তো? আচ্ছা, আর মানে এদের মানে এদের থাকে কোথায় অ্যাকচুয়ালি? মানে এদের বেশিরভাগই আমাদের লোকালে, যদি বাইরের লোক আসে তাহলে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা 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 আচ্ছা, আর আপনাদের এটা কত স্কোয়ার ফিট এই জায়গাটা আছে, মানে এই জায়গাটা? হ্যাঁ, মানে টোটাল আপনার মানে যে ওয়ার্কশপ এরিয়াটা আছে টোটাল কত স্কোয়ার ফিটে আছে? এটা আমার আছে টোটালি 1 বিঘা। 1 বিঘাতে আছে? আচ্ছা ঠিক আছে। আপনাদের সাইট ভিজিট আমরা কবে করতে পারবো, মানে যে মন্দিরটা রেডি হচ্ছে সে মন্দিরটা আমরা দর্শককে কবে দেখাতে পারবো তাও? আমাদের আর 2-3 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? এটা কল্যাণী শিল্প অঞ্চলের উল্টো দিকে রয়েছে মন্দিরটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা কি মন্দিরটার নাম কি হচ্ছে? ওটা গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পল হচ্ছে মানে রাজস্থান ইয়ের আমাদের অমৃতসরের? না না না, লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পল। আচ্ছা ওকে ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 700-398-2755, আর একটা নাম্বার হচ্ছে 7890-610-419। আর অ্যাড্রেসটা বলুন। এখানে অ্যাড্রেস হচ্ছে চালতাবেরিয়া রেজিমেন্ট ক্লাব মাঠের রাস্তা দত্তপুকুর।
আচ্ছা, কেউ যদি মানে শিয়ালদা থেকে আসতে চায় তাহলে কোথায় নামবে? ট্রেনে, ট্রেনে করে আসতে হবে দত্তপুকুর স্টেশন। হ্যাঁ, ওখান দিয়ে মাঠের রাস্তা অটো পাওয়া যায়, ডাইরেক্ট মাঠের রাস্তার অটো পাওয়া যায়। আর বাসে করে আসলে বনগাঁ, বাসে করে আসলে বনগাঁ দিয়ে আসলে দত্তপুকুর মাঠের রাস্তা, বারাসাত শিয়ালদা দিয়ে আসলে বারাসাত হয়ে দত্তপুকুর মাঠের রাস্তা চালতা বেরিয়া। আচ্ছা ঠিক আছে। আর যদি কেউ আপনার এই নাম্বারে কাজের জন্য ফোন করে, যদি কেউ কাজ শিখতে চায়, তাহলে আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটু হেল্প করবেন তো? অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা ভিডিওটা দেখলে আর ভিডিওতে যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, সেই মেটেরিয়ালগুলো তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিলাম। তো যদি তোমাদের কাউ যদি এখানে তৈরি করাতে ইচ্ছা হয়, তো তোমরা যোগাযোগ করতে পারো এই কার্ডে, এই যে নাম্বারটা দিয়েছি, এখানে সমস্ত অ্যাড্রেস আছে এবং ফোন নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখানে এসে দেখা করতে পারো বা কথা বলতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। এই লোকেশনটা কোথায় আছে? এটা হচ্ছে বামনগাছি টু ওয়ার্ক বনগালো, ঠিক আছে? তো তোমরা আসো, এখানে ভিজিট করো। যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যারা পুরনো আমাদের সাবস্ক্রাইবার আছে তারা লাইক আর শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।